প্রায় 70 বছর ধরে বাংলার লোক সংস্কৃতি দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছেন সুফি সাধক সাইদুর রহমান বয়াতি। গুণী এই শিল্পীর নামে 7 বছর মানিকগঞ্জের হাসলি গ্রামে বসে লোকজ গানের আসর, ব্যতিক্রম নয় এবারও। সপ্তাহব্যাপী এই উৎসবের প্রতিদিনই থাকছে আবহমান বাংলা সংস্কৃতির নানা আয়োজন। মানিকগঞ্জ থেকে ফিরে রিপোর্ট করছেন নাজমুল আলম রানা, ছবি তুলেছেন তুষার লস্কর। ঢোল তবলা আর বাঁশির সুরে কথার খেলায় মেতেছেন শিল্পীরা। 18,000 মাকুকাতের ভিতরে সেরা গীত তার কখনো বিচার হইতে পারে না। বাংলা লোকজ সংস্কৃতির ঐতিহ্যবাহী বিচার গান স্রষ্টার কাছে সৃষ্টির জিজ্ঞাসাই সুরে সুরে তুলে ধরা হয় এই জিত পরমের পালায়। সুফি সাধক সাইদুর রহমান বয়াতির নামে তার শিষ্যদের আয়োজনে 2010 সাল থেকে মানিকগঞ্জ শহরের অদূরে হাসলি গ্রামে আয়োজন করা হয় এই উৎসব। প্রতিবারের মতো এবারও এখানে তুলে ধরা হচ্ছে বাঙালি সংস্কৃতির নানা দিক। বিচার জারি কবি দুই আর এই সমস্ত গান হয়, আর 10টার থেকে বা 11টার থেকে বাকি ভোর পর্যন্ত যাত্রা, লোকযাত্রা যাকে বলা হয়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই উৎসবে প্রতিদিনই থাকছে নানা আয়োজন, রয়েছে যাত্রাপালাও। আধুনিক বিনোদনের সাথে তাল মেলাতে গিয়ে কখনো হারিয়েছে মান, কখনো অশ্লীলতায় অভিযুক্ত, এত কিছুর পরও বাংলা সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ যাত্রাপালাকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন এই নিবেদিত প্রাণ। সাত বছর ধরে চলা এই আয়োজন এরই মধ্যে স্থানীয়দের কাছে পরিণত হয়েছে প্রাণের উৎসবে। একটা সময় ছিল যখন গ্রাম বাংলার সাধারণ মানুষের বিনোদনের অন্যতম খোরাক ছিল জারি সারি কিংবা যাত্রাপালার এমন আসর, তবে সময়ের পরিক্রমায় বদলে গেছে সে চিত্র। শহর তো বটেই, এখন আর গ্রামেও শোনা যায় না জারি সারি গান, আর যাত্রাপালার গায়ে লেগেছে অশ্লীলতার কলঙ্ক। তবে ব্যক্তি উদ্যোগে অনেকেই এখনও চর্চা করছে বাঙালির হাজার বছরের ঐতিহ্য, যার বাস্তব চিত্র সপ্তাহব্যাপী এমন আয়োজন। নাজমুল আলম রানা, চ্যানেল 24, হাসলি, মানিকগঞ্জ।